ভালো কাজ করার চেষ্টা করে যাচ্ছি সাকিব খান, এ সম্পর্কে বিস্তারিত জানো। আগেও বলেছি আমি অনেক ভালো ভালো কাজ করতে চাই, অনেক প্রতিকূলতার মধ্যে কিন্তু অনেক ভালো কাজ করার চেষ্টা করে যাচ্ছি। আরো দুইটি সিনেমা হাতে রয়েছে, আর কিছুদিন পর সব কাজের আপডেট জানাবো। মাত্র তো নামলাম আমেরিকা থেকে, ফিরে গতকাল বিমানবন্দরে সাংবাদিকদের কথাগুলো বলেন চিত্রনায়ক সাকিব খান। উল্লেখ্য, ঈদের পর দিনে যুক্তরাষ্ট্রে উড়াল দেন সাকিব খান, সেখান থেকে এক মাসেরও বেশি পর দেশে ফিরলেন। এদিকে ঈদের দেশের প্রেক্ষাগৃহে সাকিব অভিনীত সিনেমা প্রিয়তমা মুক্তির পর জুলাই মাসে যুক্তরাষ্ট্রে মুক্তি পায় সিনেমাটি। সেখানে বেশ ভালোই দর্শক টেনেছে প্রিয়তমা, এমনকি সেখানে দর্শকদের সঙ্গে বসে ছবিটি উপভোগ করেন সাকিব। সাকিব যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেন, আমি অনেক বছর থেকে একটা কথা বলতাম, একটা সময় বিশ্বের উন্নত দেশের মাল্টিপ্লেক্স গুলোতে হলিউড বলিউড সিনেমার পোস্টারের পাশে আমাদের সিনেমার পোস্টার অফিসিয়ালি থাকবে, আমাদের সিনেমাও খুব দাপিয়ে বেরাবে। এবার প্রিয়তমার ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটাই ঘটেছে। আপনারা জানেন আমেরিকা কানাডায় যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে সেগুলোর সঙ্গে কিন্তু প্রিয়তমাও ছিল, যা বাংলা সিনেমার জন্য নতুন পথ আবিষ্কার হয়েছে, এই যাত্রা আরো অনেক দূর যাবে। এর আগে গত জুলাই যুক্তরাষ্ট্রে উড়াল দেন সাকিব খান, এর প্রায় দুই সপ্তাহ পর ছেলে জয়কে নিয়ে সেখানে উড়াল দেন অভিনেত্রী অবিশ্বাস। নায়িকা যুক্তরাষ্ট্রে যাওয়ার পরে একসঙ্গে ঘুরতে দেখা যায় তাদের, এ সময় এর মধ্যে অপু জয় ঢাকায় ফিরেছেন, এ নিয়ে গুঞ্জন উঠেছিল আবারও এক হচ্ছেন সাকিব অপু। তবে এ বিষয়ে সাকিব খান কোনো মন্তব্য করেননি। এ সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে সবার সাথে শেয়ার করবেন। নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাইকে।